আমি শুধু একটা কথা বলতে চাই, যারা মনে করে কোরআন পড়িয়ে দিলে দিলে ঈমান শেষ হয়ে যাবে, যারা মনে করো মুসলমানদেরকে মারতে মারতে মেরে ফেললে ইসলাম শেষ হয়ে যাবে, যারা মনে করো মুসলিম দেশগুলোতে বোমা হামলা করে দিয়া ইসলাম শেষ করে দেওয়া যাবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি স্পষ্টভাবে মনে রাখো, মুসলমান তো তারা না, এবে নবী তো তারা, যারা নিজের জীবন দিতে রাজি হয় ঈমান দিতে রাজি হয় না। কে কে রাজি আছেন হাত তুলে দেখায় দেন। কোরআনে কারিম খুলে দেখেন সূরা মাইদা 72 নম্বর আয়াত, সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থকণ্ডে ঘোষণা করে দিলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? শিরিক করবেন, গলায় ছুরি ধরলে, বন্দুক ধরলে, মাথায় ঠেকাইলে, ফাঁসিতে ঝুললে শিরিক করা যাবে? কারণ কেন করা যাবে না? জান্নাত হারাম হয়ে যাবে। 89 নম্বরে সূরা বাকারার 20 নাস্তারাও বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ। কাফেরদের মতো, ইহুদিদের মতো আজকে মুসলমানেরা তাদের ঈমানকে বিক্রি করছে। সাহাবায়ে কেরাম নিজের সর্বস্ব, নিজের দেহ, জীবন, জান, মাল বিলীন করেছেন, বাতিলের কাছে আপোষ করেন নাই, কুফুরের কাছে মাথা নত করে দেন নাই। আল্লাহু আকবার বলেন। একটা উদাহরণ দেই, রাসূলের একজন সাহাবি, বড় সাহাবি, কেমন বড় একটু খেয়াল করে শুনেন, খাব্বাব ইবনে আরদ, 6 জনের একজন মুসলমান, মানে প্রথম শ্রেণীর মুসলমান। খাব্বাব ইবনে আরদ কেমন মুমিন, কেমন মুসলমান, কেমন সাহাবী, হুজুর বলেন খাব্বাবকে দিনের দাওয়াত দেওয়া লাগে নাই, সে এমনিতেই এসে এসে কালেমা পড়ে নিয়েছে, এত বড় মাপের সাহাবী। নাম্বার 2 হুজুর বলেন খাব্বাব এমন সাহাবি যাকে হিজরত করার জন্য বলা লাগে নাই, নিজের দেশ ভিটে মাটি ছেড়ে দিয়া আমি বলার আগেই খাব্বাব আমার সঙ্গে হিজরত রাজি হয়ে যায়, বলার আগে হিজরত করেছেন, বলতে হয় না রাসূলুল্লাহ, মানে এত অনুগতশীল সাহাবি, এত বড় মাপের সাহাবি, ঈমান এনেছেন। খাব্বাব ইবনে আরদের মালিক ছিল একজন মুশরিকা নারী, মুশরিকা। মুশরিকা যদি মালিক হয় তাহলে এই মুশরিকার যে গোলাম সে যদি আল্লাহকে ডাকে তাহলে তো নির্যাতন নিবেদন হবেই। আজকে দেখেন না, ভারতে যখন তো মুসলমানের মসজিদে আক্রমণ, মুসলমানের রাষ্ট্রে আক্রমণ, মুসলমানের দেশে আক্রমণ, এছাড়া আর কাজ নাই, একের পরে খোঁজ। এটা আজকের ইতিহাস নয়। খাব্বাব ইবনে আরদের উপর জুলুম আরম্ভ হলো, একের পর এক নির্যাতন, নিপীড়নের স্ট্রিম রোলার। কেমন নির্যাতন আরম্ভ হলো বুঝুন, রসুল্লাহর এই বড় মাপের সাহাবিকে লৌহ বর্ম পরিয়ে উত্তপ্ত বালুতে দিনের পর দিন ফেলে রাখা হয়েছে, এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করে দেন নাই, এক মুহূর্তের জন্য গায়রুল্লাহর উপাসনা করেন নাই, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আমার প্রথম বাক্য, আর এটার উপরেই যেন আমার মরণ হয়, এছাড়া আর কোনো কিছু আমার নাই। কাফের মুশরিকেরা হযরত খাব্বাবকে উলঙ্গ করে দিয়ে জ্বলন্ত অঙ্গারের মধ্যে শুয়ে রাখত। হযরত ওমর বলেন খাব্বাব মুশরিকরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, কিরকম কষ্ট দিল একটু বলো তো দেখি। হযরত খাব্বাব ডেকে ওমরকে বলেন কেমন কষ্ট দিয়েছে দেখো। হযরত খাব্বাব নিজের কাপড়টা কোমর থেকে সরায় হযরত ওমরকে দেখালেন, হযরত ওমর দেখে বলেন এমন কোমরও কি কোনো মানুষের হতে পারে নাকি, কোমরে তো কোনো গোশত নাই।
বিক্ষত কোমর। হযরত খাব্বাব বলেন, ওমর, কাফের বেঈমানরা জ্বলন্ত অঙ্গারের মধ্যে আমাকে শুইয়ে দিয়ে আবার আমার দেহটাকে চেপে ধরে রাখত, যতক্ষণ না আমার শরীর থেকে রক্ত চর্বিগুলো গলে গলে সেই অঙ্গারটা নিবে না যেত। শুধু জ্বলন্ত অঙ্গারে হযরত খাব্বাবকে রাখা হতো না, চেপে ধরে রাখা হতো কোমরের গোশত রক্ত চর্বি এগুলো যখন গলে গলে ওই আগুন না নিকত ততক্ষণ পর্যন্ত চেপে ধরে রাখ। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা, কাকে বলা হয় জুলুম, কাকে বলা হয়? হযরত খাব্বাবের মুশরিকা মালিক লোহ গরম করে হযরত খাব্বাবের মাথায় ধরে রাখতো যেন তিনি পাগলের মতো হয়ে যান। হযরত খাব্বাব মরুভূমির উত্তপ্ত বালুতে কষ্ট করেছেন, জ্বলন্ত অঙ্গারের উপর শুয়ে শুয়ে নিজের কোমরটা বিলায় দিলেন আল্লাহর জন্য। মাথার মধ্যে গরম লোহা গরম করে ধরে রাখা হতো, কিন্তু এক মুহূর্তের জন্য বাতিলের কাছে নিজের ঈমান বিক্রি করে দেন নাই। কি কষ্ট শারীরিক মানসিক, মালিক মুশরিকা ঈমান ছাড়েন নাই, কষ্ট দাও সেই কালেমা পড়েছি এই কালেমা ছাড়া সম্ভব নয়, মরতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি, এটা মুসলমানের ইতিহাস। আমিনু কামা আমানা নাস, সাহাবীদের মতই মানন্ত। আপনারা জেনেছেন গত অগাস্ট মাসে 370 ধারা সংবিধানের বাদ দিয়া কাশ্মীরে মুসলমানদেরকে রক্তাক্ত করা হয়েছে, মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে। বিবিসির রিপোর্ট আছে, বিবিসি বাংলা আপনারা খুঁজলেও পাবেন। 3 মাস পরে 9 নভেম্বর মুসলমানদের 300 বছরের ইতিহাস, বাবরি মসজিদ তাদের রাম মন্দিরের নামে মুসলমানদের থেকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রের রায় দেওয়া হলো কোর্ট থেকে। আমি শুধু একটা কথা বলতে চাই, যারা মনে করে কোরআন পড়িয়ে দিলে দিলে ঈমান শেষ হয়ে যাবে, যারা মনে করো মুসলমানদেরকে মারতে মারতে মেরে ফেললে ইসলাম শেষ হয়ে যাবে, যারা মনে করো মুসলিম দেশগুলোতে বোমা হামলা করে দিয়া ইসলাম শেষ করে দেওয়া যাবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি স্পষ্টভাবে মনে রাখো, মুসলমান তো তারা না, এবে নবী তো তারা, যারা